নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শাসক দলের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সদর থানার ঝুড়িয়া গ্রামে এক কাপড় ব্যবসায়ী তথা তৃণমূল বুথ কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আসানসোলের জামরিয়া অঞ্চলে মণ্ডলপুর গ্রামে শুক্রবার পুকুরে স্নান করতে গিয়ে চার বালক পুকুরে তলিয়ে যায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মালগা গ্রামে শাসক দলের প্রার্থীরা প্রচার চালালো শুক্রবার। মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অবৈধভাবে বাড়ি তোলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার ভুরকুন্ডু এলাকা। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের অন্তর্গত পাঞ্জিপাড়া এলাকায়। শাসক দলের পক্ষ থেকে ফরওয়ার্ড ব্লকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। আমার যেগুলো পোস্টার ব্যানার লাগানো ছিল আমার সংসদ 12 নম্বর পাঞ্জিপাড়া অঞ্চলে, ওগুলো ফরওয়ার্ড ব্লকের লোক আমার পোস্টারগুলো ফাড়ে দিয়েছে। আমার পাবলিক খুব সেন্টিমেন্ট নিয়েছে, আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ বলেছে কি তদন্ত করে দেখব, এরপরে যদি কেউ কিছু বলে এরকম ঘটনা করলে তো আমরা ছেড়ে কথা বলবো না। ফুল পার্টি থেকে আমার বিরুদ্ধে যেগুলো লোক আছে ওরা দেখছে যে আমাদের পাড় তালার মাটি নাই, তো এরকম ঘটিয়া নোংরা রাজনীতি আমার সঙ্গে করতে শুরু করেছে। লাগাচ্ছে এখন ওরা, এমনকি আমাদের বল মারি নিয়ামতপুরে ওয়ার্ডে আমাদের ঝান্ডা ফরওয়ার্ড ব্লকে জ্বালাই দিল, তা আমরা তো কোনো অ্যাকশন নি নাই। এখন কে করছে না করছে এটা তো এলেকশন করছে আমাদের ফরওয়ার্ড ব্লকের উপরে। তা আমরা চাচ্ছি কি শান্তিভাবে ইলেকশনটা করুক, ওরাও করুক আমরাও করি। কারা ছিঁচে তাহলে পোস্টার দেন? কারা ছিঁচে সেটা আমরা কী করে বলবো, কে ফাড়ছে? ও এলেকশন লাগাচ্ছে এটা আমাদের উপরে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সদর থানার ঝড়িয়া গ্রামে এক কাপড় ব্যবসায়ী তথা তৃণমূল বুথ কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমি আজকে রাজগ্রাম, আমার একটি ছোট রেডিমেডের দোকান আছে, তো রাজগ্রাম যাচ্ছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। প্যাকেটে আমার 3000 টাকা ছিল আর হাতে একটা আংটি ছিল সোনার, তো আমি সেটা যাচ্ছিলাম, সেটার লেগে আমি কিছু বলতে পারছি না কেলিল, তবে মারধর করেছে বিজেপির কয়েকটা ছেলে, যেমন রাহুল ঘোষ, সঞ্জয় পাল, বরুণ ঘোষ, শ্যামাপদ ঘোষ আর একটা পানু বলে ছেলে পুয়াবাগানের, ওর ভালো নাম আমি কি জানি না। আর এই ছেলেগুলো হচ্ছে ঝরিয়ার গ্রামের এই চারজন। ওরা বলতে চাইছে কি যে ঝরিয়া গ্রামের যদি এই বুদ্ধদেবকে মারা যায়, মারা মানে শেষ করে দেওয়া যায়, এটাই বলে মারছিল যে মারে শেষ করে যায়, তাহলে ঝোড়া থেকে তৃণমূল মুছে যাবে। রডে করে মেরেছে পাথর দিয়ে, উপরন্ত মদের বোতল একটা দেখুন মাথাতে আমার ফাটিয়ে দিয়েছে। হাতের অবস্থা আপনি ব্যান্ডেজ করা আছে বুঝতে পারবেন না, খুললে বুঝতে পারবেন কি করে যে এইখানে মেরেছে, মানে একদম মেরে শেষ করে দেওয়ারই কথা, কিন্তু যা করা ভাবিছে হয়তো মরে গেছে। আমি রাস্তার ধারে পড়েছিলাম, ঝড় ঝড় জল ঝড়ের সময়টাতে আর 15-20 জন মেলে মেরেছে। আমি কে আর ছিল না ছিল সবগুলোকে আমি চিনতে পারছি না, এলা আমাদের গ্রামের ছেলে ছিল বলে এলাকা আমি চিনতে পারছি, আরও পুয়াবাগানের হয়তো ছিল। আর জল ঝড় আসার পরে ওরা হয়তো চলে গেছে, কিন্তু আমাকে কে নিয়ে এসছে হসপিটালে ভর্তি করেছে আমি সেটাও জানিনি। আতঙ্ক তো প্রচুর আছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসানসোলের জামরিয়া অঞ্চলে মণ্ডলপুর গ্রামে শুক্রবার পুকুরে স্নান করতে গিয়ে চার বালক পুকুরে তলিয়ে যায়। প্রতিবেশীরা ওই চার যুবককে জল থেকে উদ্ধার করে স্থানীয় আকলপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমাদের কাছে যখন ইনফরমেশন আছে তখন আমরা দেখতে পাই যে ওই চারটা বাচ্চা হেলথ সেন্টার অলরেডি ডাক্তার বলছিলাম ডিসকাস করলাম, ডাক্তার বলছে ওনারা মারা গেছে।
কিভাবে মারা গেছে তখন লোকাল একটা ভেরিফিকেশন করলাম, পুকুরে স্নান করতে গেছিলেন, স্নান করতে যখন যায় তারপর ফোন করে শুনছি ওনারা জল ডুবে এভাবে মারা গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মালগা গ্রামে শাসক দলের প্রার্থীরা প্রচার চালালো শুক্রবার। বাড়ি বাড়ি প্রচার কিংবা দেওয়ালি ঘন সবকিছুর মাধ্যমেই প্রচার চালান প্রার্থীরা। হাতের কাছে প্রার্থীদের পেয়ে খুশি সাধারণ মানুষজন। আমরা প্রবল রোদকে উপেক্ষা করে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সম্মানীয় মনসুরা খাতুন, পঞ্চায়েত সমিতির প্রার্থী নুরি চৌধুরী এবং জেলা পরিষদের প্রার্থী আমাদের মোমেনা আহমেদ দাঁড়িয়েছে, বরিষ্ঠ নেত্রী। আমরা এই তিনজন প্রার্থীর হয়ে প্রবল রোদকে উপেক্ষা করে মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, গতিধারা থেকে শুরু করে ছাত্রশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে দু টাকা কেজি চাল দর থেকে শুরু করে মানুষের পশ্চিমবাংলায় যে অভূতপূর্ণ সাফল্য মমতা ব্যানার্জি সরকার আসার পরে, এই সাফল্যগুলোই আমরা গ্রামের মানুষের কাছে তুলে ধরছি এবং গ্রামের মানুষ আমাদেরকে আশ্বস্ত করছেন এবারের নির্বাচনে আমরা ঘাসফুল ছাড়া অন্য কোনো প্রতীক বেছে নেব না। তাহলে আপনাদের প্রার্থীদের কত দিক থেকে কতটা আশাবাদী আছে? আমরা একশো আশাবাদী। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটি আসনেই বিপুল ভোটে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। যারা যে দীর্ঘ 34 বছর ধরে যে সিপিএম 1991 সালের 21 জুন কেন্দুয়া গ্রামে কংগ্রেসের হাত চিহ্ন আঁকবার জন্য যে কংগ্রেস কর্মীদের হাত কেড়ে নিয়েছিল, আজকে সেই মীনলজ্জ কংগ্রেস, পশ্চিমবাংলার বিকৃত কংগ্রেস, প্রায় ভারতবর্ষ বাংলা থেকে উঠে যাওয়া পার্টি কংগ্রেস আজকে সিপিএমের গলা ধরেছে। তার জন্য আমাদের গ্রাম বাংলার মানুষ, যারা কংগ্রেসী মনোভাবা মানুষ, যারা জাতীয়তাবাদী মানুষ, তারা প্রচণ্ড জোটের উপর ক্ষিপ্ত। তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমাদের প্রচারে সাড়া দিচ্ছেন। তাদের একটাই কথা যে সিপিএম আমাদের অত্যাচার করেছে, সেই সিপিএমের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি, আমরা তৃণমূল কংগ্রেসের পাশে থাকব। আর এই 168 নং বুথে জোটের কোনো ফ্যাক্টর নেই, আমরা জোটকে কোনো ফ্যাক্টর মনে করি না। বিজেপিকে কতটা? বিজেপি এখানে নেই বললেই চলে। আমাদের এই প্রায় এখানে 6টি আসন, 6টি আসনে বিজেপির কোনো প্রার্থী নেই, এখানে বিজেপির ঝান্ডা ধরার লোক নেই। তো তাহলে একমাত্র আপনাদের লড়াই আমাদের জোটের সঙ্গে। পঞ্চায়েত সমিতি না? তো আপনি গ্রামের মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? আইনের জন্য যাচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে স্কুলের সাইকেল, ওই 2 টাকা দামে আর 2 টাকা আধার কার্ড, এই চাল, আটা, এইসব নিয়ে যাচ্ছি। এগুলো বার্তা নিয়ে যাচ্ছি? এগুলো বার্তা নিয়ে যাচ্ছি। কি কেমন ছাড়া পাচ্ছেন? ভালোই পাচ্ছি তো, সবাই বলছে 100-এর মধ্যে 100 পাবই। পাবেন নাকি? হ্যাঁ, নির্দেশ না দেওয়ার সত্ত্বেও আমরা রোদে প্রচার করছি ভালোই তো। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডের রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই খুব উগড়ে দেন, যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক। গতকালকে হয়নি তো? গতকালকে তাহলে তোমরা তাহলে কি খাবারটা কিরকম দেয়? ভালো করে বলো। খারাপ খাবার দেয়। আমি অতিথল কর্তৃপক্ষকে বলবো, যার জবাব দেওয়ার সেখানে আমি জবাব দেবো। তো আসে সেরকমই দেখেন, বেশি দেখেন। এখানে রসুলপুর প্রাইম প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমি। রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের শুভজিৎ বাগচি নামে একজন ছাত্রের গার্জিয়ান। এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে যে খাওয়া দাওয়া, মিড ডে মিলের যে খাওয়া দাওয়া হচ্ছে তা খুবই খারাপ, জঘন্য খাওয়া দাওয়া হচ্ছে, যারা ছেলেরা খেতে পারে না। আমার ছেলে বারবার করে বলছে খেয়ে আসছিস, আমি জিজ্ঞাসা করছি, বলছে না খেয়ে আসিনি। কেন খেয়ে আসিস নি? ওই যেগুলো রান্না হচ্ছে সেগুলো খাওয়ার মতো না। যেমন একটা বলছে যে পোকা ধরা চাল, ভাতের মধ্যে পোকা পাওয়া যাচ্ছে, সবজি যেটা সবজি থেকে গন্ধ আসছে, এইভাবে বলছে। অভিযোগ যে
যেদিন রান্না হলোই না, অথচ 80 জন ছাত্রের উনি মেসেজ করে দেখাই দিলেন। আর এইভাবে 30 জন 35 জন ছাত্র প্রতিদিন হয় সেখানে, এখানে যেটা রেকর্ডে দেখলাম যে 95 90 95 90 প্রতিদিনই উনি দেখিয়েছেন। তাহলে যেখানে যদি 50 জনও হয়ে থাকে তাহলে 95 জন 40 জন 45 জনের যে বাড়তি খাদ্যটা টোটালটাই উনি নিজেই খাচ্ছেন। তারপরেও এইভাবে জঘন্য খাবার বাচ্চাদের খাওয়াচ্ছে, যারা অনেক বাচ্চাই খেতে পাচ্ছে না। তাই আমরা চাইছি যে এই স্কুলের আমাদের যে বাচ্চারা পড়াশোনা করছে তাদের দিকে একটু লক্ষ্য রাখা দরকার এবং এরা যেন সঠিক খাবারটা পায়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। বিরতির পর, অবৈধভাবে বাড়ি তোলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার ভুরকুন্ডু এলাকা। স্থানীয় বাসিন্দারা অবৈধ বালি বোঝাই 100টি লরি দীর্ঘক্ষণ আটকে রাখেন। ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানান। বাঁকুড়া জেলায় জয়পুর থানার অন্তর্গত খেতিয়ার ভুরকুন্ডু এলাকায় অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল। স্থানীয় বাসিন্দারা প্রায় 100 খানা অবৈধ বালি বোঝাই লরিকে দীর্ঘক্ষণ আটকে রাখে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে অবৈধভাবে বালি পাচারের কাজ চলছে। পার্থশায়রের চক্রবীর মৌজায় দ্বারকেশ্বর নদী বালি খাদানে এক ব্যক্তির নামে বালি তোলার বৈধ অনুমতি আছে, কিন্তু এক শ্রেণীর বালি পাচারকারী কান্তর ঘাট থেকে অবৈধভাবে বালি তুলছে। এলাকাবাসীদের আরো অভিযোগ, বেআইনিভাবে চক্রবীর ঘাটের ছাড়পত্র দেওয়া হচ্ছে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে। এদিন গ্রামবাসীরা বালি বোঝাই লরিগুলিকে আটক করার ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। যদিও এ ব্যাপারে ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানান। আর লোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা করছে, ইহারে লোড নিয়ে যাচ্ছে, হ্যাঁ খালি পুলিশকে পয়সা খাইয়ে, হ্যাঁ বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা খাইয়ে, হ্যাঁ চতুর্দিকে টাকা খাইয়ে এরকম ভাবে কাণ্ড করছে। পুলিশ প্রশাসন টাকাটা কম করে না হলেও 100 খানা করে গাড়ি লাগিয়ে 100 খানা গাড়ি নদী ঘাট পর্যন্ত রয়েছে। মানে যে যা অবস্থা করেছে, নাম বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতা গোলাম জারজিস মনোনয়নপত্র জমা দিলেও শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। মনোনয়ন প্রত্যাহার করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শাসক দলের জেলা কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের অনুরোধেই তিনি এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। খুব কষ্ট করে বর্ধমান জেলায় আমরা 5 জন ব্যক্তি দলকে প্রতিষ্ঠা করেছিলাম। দল ক্ষমতায় এসেছে, 7 বছর হয়েছে সরকারের, আর ত্রিস্তর পঞ্চায়েতের 5 বছর পূর্ণ হয়েছে, নেক্সট তার নবম জায়গাতে যাচ্ছে। আমি এই জায়গায় এসে উদ্যোগ করতে হচ্ছে এর জন্যই, দল আমাকে প্রার্থী করেনি, টিকিট দায়ী করে, তার জন্য আমাকে নিশ্চিত অনেক দুঃখের সঙ্গে অনেক ব্যথার সঙ্গে আমাকে উদ্যোগ করতে হচ্ছে। কারণ কি, দলটাকে মানিব আর তৃণমূল কংগ্রেসের জন্য আমি এই জায়গায় এসেছিলাম। আর দ্বিতীয়ত, আমাদের জেলার সভাপতি স্বপন দেবনাথ প্রচণ্ড অত্যাচার আমার উপর, ব্যক্তিগত আক্রোশ, এবং জেলার আরও 2-8 জন নেতা তারা আমার আক্রোশ বসে তোমাকে স্বপন দেবনাথ বলেছিলেন 15 দিন সময় তুমি কালি জেলা পরিষদের পদত্যাগ করো। আমার তো কোনো দুর্নীতি ছিল না, কী জন্য হয়েছে তাও আমি জানি, 15 দিন পরে আজ 2 বছর হয়ে গেল, ঈদের সময় এটা বললাম, বলে হবে হবে সব কিছু হবে, নতুন জেলা পরিষদ গঠন হলো পূর্ব বর্ধমান জেলা পরিষদ, সেখানে আমাকে সুযোগ দেওয়া হবে, এখানে বঞ্চিত করা হলো, মানে আমার আমাদের উপর অত্যাচার করা হলো, আমাদের যারা সব ফলোয়ার ছিল কাউকে টিকিট দেয়নি, আমাদের বর্ধমান টুয়ের জেলা পরিষদের যে 31 নম্বরে ছিল চম্পা মিস্ত্রি তাকেও টিকিট দেয়নি, রুবি ধুবর হাউস গ্রামে পুজো করে যেতে হয়েছে, এরকম বহু জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের রানিং মেম্বারকে টিকিট দেয়, আমাদের
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মিটিংয়ে 9 তারিখ বলেছিলেন যারা যেখানে আছে জয়ী প্রার্থীদের টিকিট দিতে হবে ম্যাক্সিমাম, একেবারেই যদি রিজার্ভেশনের কারণে না দেওয়া যায় তাহলে সেটা অন্য ব্যাপার, তাদের জন্য ব্যবস্থা হবে। কিন্তু আমার নিজের জায়গা, আমার হোম সিট, আমি শক্তিগড়ে বাড়ি আপনারা জানেন, সেই জায়গাতে 31 নম্বর সিটে একটা নাদন ঘাট থেকে এক ব্যক্তিকে নিয়ে এসে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এরকমভাবে আমার গ্রাম পঞ্চায়েত লাস্ট মুহূর্তে আমরা বলেছিলাম আমাদের গ্রাম পঞ্চায়েত সিটটা এবং পঞ্চায়েত সমিতির সিটটা আমার বাড়ি যেখানে সেখানে দিয়ে দেওয়া হবে, সেটাও উদ্যোগ করছে। বললাম তো আপনি তো নির্দলে দাঁড়াতে পারতেন। দাঁড়াতে পারতাম, কিন্তু আমি বললাম এখনো পর্যন্ত দল করি। দলের নির্দেশ গতকাল 3:41 আমাদের জেলার সভাপতি স্বপন দেবনাথ আমাকে রিকোয়েস্ট করেছে যে মানে টেলিফোনে বলছেন হাত জোর করার মতোই তুমি তুলে দাও, দল তোমার কথা চিন্তা করবে। আপনার কী চিন্তা করলেন? 2 বছর তো হলো, কী চিন্তা করলেন? বললেন না, দল ভাবছে, আমি এটা দলকে উপরতলায় জানিয়ে দেবো। আমরা উপরতলায় জানানোর কোনো ব্যাপার না, উপরতলায় জানে যা কিছু আপনিই করছেন। তবে আমি যেহেতু আপনি জেলার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট নট স্বপন দেবনাথ, তাই আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি আমায় বলছেন, রিকোয়েস্ট করছেন, আমি উদ্যোগ করে নেব। তৃণমূল কংগ্রেসের জন্যই আমি উদ্যোগ করছি। আচ্ছা, নির্দলীয় দাঁড়ালে কি জিততে পারতেন আপনি? শিওর, নিশ্চিত জিততেন, নিশ্চিত জিততাম। আমার সেরকমভাবে পাবলিকের জন্যই তো আমি দাঁড়িয়েছিলাম, আমাকে পাবলিক নমিনেশন করতে বলেছিল, আমার এলাকার জনসাধারণ আমার উপর নির্বাচন করলে তারা আমাকে দাঁড়াতে বলেছিল যে আপনি দাঁড়ান। আজকের এই পরিণতিগুলো স্বপন দেবনা, আজকে এই পরিণতিগুলো জেলার সভাপতি সেই আমাকে এই জায়গাতে পৌঁছে দিল। এই বঞ্চিত 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 অত্যাচার, প্রচণ্ড অত্যাচার, এই অত্যাচার করেছে, অত্যাচার করেছে দল থেকে। জেলা পরিষদ হঠাৎ করে বললো যে তোমাকে কলকাতায় যেতে হবে, পদত্যাগ করতে হবে। এগুলো কেন দাদা বলছে বলো না, দল বলছে কোনো দিনের মধ্যে তোমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসা, কোনো দিনের পর আর 2 বছর হতে চলো না। আজকে নতুন পূর্ব বর্ধমান জেলা পরিষদ হয়েছে, সেখানেও আমাকে সুযোগ দেওয়া হয়, মেম্বার এখনো পর্যন্ত আমি মেম্বার আছি পূর্ব বর্ধমান জেলা পরিষদে, 8ই আগস্ট পর্যন্ত থাকবে। আমার গাড়িতে বদল লাগানো সেটা আমি কিন্তু কিন্তু অনেক দাতাতুর হৃদয়ে অনেক দুঃখের সঙ্গে আমরা আমাকে পদত্যাগ করতে মানে নির্দল প্রার্থী যাই বলুন আমি থাকতে পারতাম, কিন্তু আমি প্রার্থী হিসেবে প্রার্থী পদ উদ্যোগ করি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামের বৈকুণ্ঠপুর মৌজা ও নন্দীগ্রাম মৌজায় বৃহস্পতিবার রাতেই কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ব্যাপক আমন ধানের ক্ষতি হয়েছে, চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকারি সাহায্যের দাবি জানিয়েছে তারা। আমাদের গতকালকে শিলাবৃষ্টি বা ঝড়ে হওয়াতে নন্দীগ্রাম দুটো মৌজা, নন্দীগ্রাম মৌজা আর বৈকুণ্ঠ মৌজা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মৃত যুগল সরকারের হত্যা রহস্য কিনারা করলেন ইটাহার থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। মৃত শিল্পী যুগল সরকারের রহস্য মৃত্যুর কিনারা করে এক যুবককে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। প্রসঙ্গত, গত 23 এপ্রিল ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের সান্ধিয়া গ্রামের যুবক যুগল সরকারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশের একটি বিশেষ দল পার্শ্ববর্তী জেলার হরিরামপুর থানার বেগুন গ্রাম থেকে নিখিল দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবককে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জাশরা রিপোর্ট, আনন্দ বার্তা। আশিফা হত্যাকাণ্ড প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঠ থেকে শুরু হয়ে গোটা এলাকা মিছিল করে আয়োজকরা। We want justice! 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 We want just
আশিফা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক সহ অভিভাবকরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। চোপড়া ব্লকের প্রায় 2000 ছাত্রছাত্রী সহ অভিভাবকরা রাস্তায় নেমে আশিফা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানায়। এদিন চোপড়া থানার মাঠ থেকে শুরু হয়ে গোটা চোপড়া বাজার হয়ে 31 নম্বর জাতীয় সড়ক অতিক্রম করে ব্লক অফিসের সামনে দিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া মালডাঙ্গা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় বৃহস্পতিবার গুরুতর আহত হন মোটর ভ্যান চালক ভরত মাঝি। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। শুক্রবার ময়নাতদন্তের পর তার মৃতদেহ কাটোয়ার মুসথুলি গ্রামে নিয়ে আসা হলে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে ওঠে। উনি যদি কিছু পান, মমতা দিদি যদি কিছু পেয়ে যান, আমার চারটি মেয়েকে আমার সুফল বা খুব উপকার পাবে। কন্যাশ্রী, কন্যাদায়, যে কোনো প্রকল্প আছেন যদি পেয়ে যান, খুব ভালো হবে। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। ওলগাছে ফুল হওয়া নিয়ে মানুষজনের মধ্যে কৌতূহল প্রকাশ পেয়েছে। অবাস্তব এই দৃশ্য ফুটে উঠেছে পূর্ব বর্ধমানের অন্নদাপল্লী গ্রামে। সাধারণত ওলগাছে ফুল দেখা যায় না, তাই মানুষজন ভিড় জমাচ্ছে এইরূপ ফুল দেখতে। আচ্ছা, এই যে আপনাদের এখানে একটা ওল গাছ হয়েছে আপনাদের ইয়েতে, এরকম ধরনের এর আগে কি ওল গাছের এরকম ফুল দেখেছেন? না, এরকম ধরনের কোনোদিন দেখিনি। আমার দিদি প্রায় আর কি 20-25 বছর ধরে এটা চাষ করছে, কিন্তু এই ধরনের আমি কোনোদিন দেখিনি। এটা তো একটা অবাক করা ফুলটা। হ্যাঁ, অবাক করা ফুলই বটে। এটাতে আপনার কি মনে হচ্ছে কি কারণে এরকম হয়েছে এতদিন? আমার মনে হয় যে আবহাওয়ার মানে পরিবর্তন হয়তো হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জন্যই আর কি এটা হয়েছে। একটা না তো অনেকটা কটাই হয়েছে, তো অনেক কটাই হয়েছে, এবারই লক্ষ্য করা গেছে। এর আগে অনেকবার করা চাষ হয়েছে, কিন্তু এই ধরনের কিছু দেখতে পাইনি। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলার বোলপুরে 500 গ্রামে গাজন উপলক্ষে ধর্মরাজ ঠাকুরানাকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়ে শুক্রবার। পুজো অনুষ্ঠিত হবে আগামী রবিবার। বহু প্রাচীন কাল থেকে এই পুজোটি চলে আসছে। আমাদের এই ঠাকুরটা যাত্রা সিদ্ধি বলে একটা জায়গা আছে। আচ্ছা, ওখান থেকে প্রতি বছরে ওখান থেকে নিয়ে আসা হয় গ্রামে, ধর্মরাজ মন্দিরে এনে পুজো করা হয় 4 দিন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পূজাটা হয়। পূর্ণিমার দিনে কিছু মেলা টেলা বসে, নাগরদোলা বসে, 4 দিন ধরে একটু অনুষ্ঠান প্রনুষ্ঠান বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, সব বছর নাও হতে পারে আর কি, কিন্তু কিছু কিছু বছর ভালো ভালো অনুষ্ঠান হয়, গ্রামের সবাই মিলে আনন্দ করে। পূজোর কি প্রতি বছর হয়? প্রত্যেক বছর হয়, তোমার পূর্ণিমার দিন, রবিবার দিন। আচ্ছা। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্টার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট ফাইনালে উঠল রায়না থানা। শুক্রবার বর্ধমান পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় রায়না থানা এবং কালনা থানা। রায়না থানা প্রথমে ব্যাট করে 113 রান করে, জবাবে কালনা থানা ব্যাট করতে নেমে 65 রানে খেলা শেষ করে। ফাইনালে মুখোমুখি হবে শক্তিগড় থানা ও রায়না থানা। শ্রীলিঘর 1 নম্বর এবং 2 নম্বর খেলার জন্য আমাদের পুলিশের ফিটনেসটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়, সেই জন্য আমরা ভেবেছি যে পুলিশের একটা খেলা করা হোক, সেই হিসাবেই সেই ভাবনা নিয়ে এই খেলাটা করা। কতগুলো টিম নিয়ে এটা? টোটাল 19টা থানা আমার বর্তমানে সেটা, এবং আমাদের ট্রাফিক টোটাল 18টা টিম, এই 20টা টিম নিয়ে খেলা। এখনো পর্যন্ত কি স্তরে খেলাটা চলছে? এখন সেমিফাইনাল লেভেলে খেলা চলে গেছে, ক্রিকেটের ফার্স্ট সেমিফাইনাল হয়েও গেছে, যেখান থেকে শক্তিগড় অলরেডি ফাইনালে পৌঁছে গেছে। আর এখন যেটা খেলা হচ্ছে আপনার কালনা ভার্সেস রায়না, আমাদের ফার্স্ট হাফের খেলা হয়ে গেছে, এখন আমাদের কালনা ব্যাট করতে নামবে। বর্ধমান
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষীদের পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সদর থানার ঝুড়িয়া গ্রামে এক কাপড় ব্যবসায়ী তথা তৃণমূল বুথ কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আসানসোলের জামুরিয়া অঞ্চলে মণ্ডলপুর গ্রামে শুক্রবার পুকুরে স্নান করতে গিয়ে চার বালক পুকুরে তলিয়ে যায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মালগা গ্রামে শাসক দলের প্রার্থীরা প্রচার চালানো শুক্রবার। মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অবৈধভাবে বাড়ি তোলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার ভুরকুন্ডু এলাকা। এখনকার মতো খবর এই পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।